গ্রীষ্মকালে প্রচণ্ড গরমে ডায়রিয়ার প্রকোপ বাড়াটা সামঞ্জস্যপূর্ণ মনে হলেও শীতকালে এটা কিছুটা অসামঞ্জস্যপূর্ণই মনে হয় কিন্তু শীতের এই সময়ে রোটা ভাইরাস নামক এক ধরনের ভাইরাসের সংক্রমণে ডায়রিয়ার এই প্রাদুর্ভাব দেখা যায় কারণ গবেষকদের মতে শীতের সময় কম আদ্রতার আবহাওয়া বেঁচে থাকা ও বংশবৃদ্ধির জন্য অনুকূল তাই এই সময়ের ডায়রিয়া নিয়ে আজকের ভিডিওতে থাকছে গুরুত্বপূর্ণ কিছু কথা প্রিয় দর্শক সবাইকে সালাম স্বাগত হেলথ কেয়ার অ্যান্ড প্রোটেকশন চ্যানেলে ডায়রিয়া আজকের দিনের প্রেক্ষাপটে খুবই সাধারণ একটি বিষয় কিন্তু রোটাভাইরাস সংক্রমণে সৃষ্ট ডায়রিয়ার রয়েছে কিছু বৈশিষ্ট্যপূর্ণ দিক তবে তা জানার আগে প্রথমেই জেনে নেওয়া দরকার ডায়রিয়া কাকে বলে সারা দিনে অর্থাৎ চব্বিশ ঘন্টায় তিনবারের বেশি পানির মতো পাতলা পায়খানা হলে তাকে ডায়রিয়া বলা হয় তবে ডায়রিয়া হিসেবে সংজ্ঞায়িত করার আগে একজন মানুষের স্বাভাবিক মলত্যাগের অভ্যাস কেমন সেটা মাথায় রাখতে হবে এবার জানব রোটাভাইরাস ডায়রিয়ার উপসর্গগুলো কী কী এই ডায়রিয়ায় হঠাৎ করে পানির মতো পাতলা মল ত্যাগ শুরু হয় মল দেখতে অনেকটা চাল ধোয়া পানির মতো পাতলা মলের সাথে বমি থাকতে পারে এবং খুব কম ক্ষেত্রে পেট ব্যথা ও জ্বর থাকতে পারে কিন্তু মলের সাথে রক্ত মিশ্রিত থাকে না তবে ব্যাকটেরিয়ার সংক্রমণ থাকলে সেক্ষেত্রে মলের সাথে রক্ত মিশ্রিত থাকতে পারে এই ডায়রিয়ায় বড়দের চেয়ে শিশুদের ক্ষেত্রে মারাত্মক পরিণতির সম্ভাবনা থাকে কারণ প্রাপ্তবয়স্কদের তুলনায় শিশুদের রোগ প্রতিরোধ ক্ষমতা কম এবং খুব কম সময়ের মধ্যেই শিশুদের মধ্যে মারাত্মক পানি শূন্যতার সৃষ্টি হয় এমনকি লবণ শূন্যতা এবং কিডনি বিকলের মতো বিপর্যয়ও ঘটতে পারে এবার জানব এই ডায়রিয়ায় আক্রান্ত হলে আমাদের কী করণীয় যেহেতু এই ডায়রিয়া ভাইরাস দ্বারা সৃষ্ট তাই এটি আপনা আপনি ভালো হয়ে যায় অ্যান্টিবায়োটিকের কোনো প্রয়োজন পড়ে না কিন্তু যে পানি ও লবণ শূন্যতা তৈরি হয় তা অবশ্যই তৎক্ষণাৎ পূরণ করতে হবে এজন্য প্রতিবার মলত্যাগের পর খাবার স্যালাইন খেতে হবে শিশুদের ক্ষেত্রে এক বছরের কম বয়সী শিশুদের দশ থেকে বিশ চামচ এবং এক বছরের বেশি বয়সী শিশুদের বিশ থেকে চল্লিশ চামচ খাবার স্যালাইন দিতে হবে এর সাথে শিশুর স্বাভাবিক খাবার চালিয়ে যেতে হবে উপরন্তু বাড়তি খাবারের প্রয়োজন পড়ে যেমন ছয় মাস বয়সী শিশুদের মায়ের বুকের দুধ চালিয়ে যেতে হবে এবং কোনো বুকের দুধ বন্ধ করা যাবে না বারবার মলত্যাগের কারণে মলদ্বারে প্রদাহ বা ক্ষতির সৃষ্টি হলে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী জিঙ্ক অক্সাইড ক্রিম ব্যবহার করা যেতে পারে তবে এই করণীয়গুলো পালন করার পরও যদি অবস্থার উন্নতি না হয় কিংবা অবনতি হয় তাহলে যত দ্রুত সম্ভব চিকিৎসকের পরামর্শ নিতে হবে তাহলে চলুন কোন লক্ষণগুলো দেখা দিলে দ্রুত চিকিৎসকের শরণাপন্ন হতে হবে তা জেনে নিই লক্ষণগুলো হলো চোখ দেবে যাওয়া বা অক্ষি কোটরে বসে যাওয়া জিহবা বা মুখ বিবর আর্দ্রতা হারিয়ে শুষ্ক হয়ে যাওয়া খিটখিটে মেজাজ অতিরিক্ত তৃষ্ণা বা পানির পিপাসা লাগা এবং চামড়া ঝুলে পড়া এছাড়া পানি শূন্যতার মাত্রা আরও প্রকট বা মারাত্মক হলে তখন শিশু খিটখিটে মেজাজের পরিবর্তে ধীরে ধীরে প্রাণ চাঞ্চল্য হারিয়ে নিস্তেজ হয়ে পড়বে বা নেতিয়ে পড়বে তৃষ্ণা কমে যাবে অর্থাৎ পানি বা স্যালাইন খেতে চাইবে না এবং বারো থেকে চোদ্দ ঘন্টা পর্যন্ত পোশাব বন্ধ থাকতে পারে বা পোসাপের পরিমাণ উল্লেখযোগ্য পরিমাণে কমে যেতে পারে যদিও শতকরা পঁচাশি থেকে নব্বই ভাগ ডায়রিয়া আক্রান্ত রোগীর এই পর্যায়ে পানি শূন্যতার সৃষ্টি হয় না শুধুমাত্র শতকরা পাঁচ ভাগ রোগীর ক্ষেত্রে মারাত্মক পানি শূন্যতা সৃষ্টি হয় তথাপি মারাত্মক পানি শূন্যতা তৈরি হলে লবণের অসামঞ্জস্যতা এবং তা থেকে অজ্ঞান হয়ে এমনকি মৃত্যু পর্যন্ত হতে পারে অথবা কিডনি বিকল হয়েও মৃত্যু হতে পারে তাই উল্লিখিত লক্ষণগুলো সম্পর্কে খুব বেশি সতর্ক থাকতে হবে বিশেষ করে প্রাপ্তবয়স্কদের তুলনায় শিশুদের ক্ষেত্রে অধিক সতর্ক থাকতে হবে কারণ আমি আগে উল্লেখ করেছি শিশুদের ক্ষেত্রে অতি দ্রুত পানি শূন্যতা সৃষ্টি হয় এবং মারাত্মক ঝুঁকির সম্ভাবনা অনেক বেশি থাকে তবে কিছু প্রতিরোধ ব্যবস্থা গ্রহণের মাধ্যমে আমরা খুব সহজেই শীতকালীন এই ডায়রিয়া থেকে মুক্ত থাকতে পারি যেমন বাইরের অস্বাস্থ্যকর ও অনিরাপদ খাবার না খেয়ে বাড়িতে তৈরি স্বাস্থ্যকর খাবারে অভ্যস্ত হতে হবে বিশেষ করে শিশুদের মলত্যাগের পর এবং খাবার তৈরি বা গ্রহণের পূর্বে অবশ্যই সাবান দিয়ে হাত ভালোভাবে ধুয়ে নিতে হবে শিশুদের ক্ষেত্রে শিশুর পরিচর্যাকারীর হাত ধোয়া থেকে শুরু করে খাবার প্রস্তুত ও পরিবেশনে পরিষ্কার পরিচ্ছন্নতা অবশ্যই বজায় রাখতে হবে সর্বোপরি রোটাভাইরাস ভ্যাকসিন দিয়েও প্রতিরোধ ব্যবস্থা গড়ে তোলা যায় আর মনে রাখতে হবে শিশুর ছয় মাস বয়স পর্যন্ত শুধু মায়ের দুধ খাওয়ালে শিশুরা এই ধরনের ডায়রিয়ার প্রকোপ থেকে অনেকটাই মুক্ত থাকে তো এই ছিল আজকের আলোচনা আশা করি আজকের আলোচনা থেকে সবাই উপকৃত হবেন তাহলে ভিডিওটি বেশি বেশি শেয়ার করুন আর সবশেষে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার আহ্বান জানিয়ে আজ বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ